বোলপুরের একটি বৃদ্ধা আবাসে। এটা বৃদ্ধাশ্রম না বৃদ্ধা আবাস, এটা আপনাদের উপরই ছেড়ে দিলাম। আমরা আজকে জেনে নেব এই বৃদ্ধ আবাসের যিনি কর্ণধার তার কাছে। নমস্কার আপনাকে। নমস্কার। প্রথম প্রশ্ন এটাই উঠে আসছে, এই ধরনের বৃদ্ধ আবাস করার প্রেরণা কীভাবে পেলেন? আমাদের যেটা ঘটেছিল, যেমন একজন মানুষ তার কিছু অসুবিধার থেকে তৈরি করে কিভাবে তার থেকে সুবিধা নেবে বা কি করবে নিজের থেকে খুঁজে বার করে রাস্তা, তা আমার ক্ষেত্রেও তাই ঘটেছিল। একজন আমার আত্মীয়াকে বৃদ্ধাশ্রমে রাখতে, সেই 92 সালের কথা বলছি, অনেক জায়গায় খোঁজ করে মন মতো বৃদ্ধাশ্রম পায়নি, সবখানেই যে বৃদ্ধাশ্রম চোখে পড়েছিল সেটা হচ্ছে জীবনের শেষ দিন পর্যন্ত কোনো রকমে থাকবে এই ধরনের ব্যবস্থাপনা, কিন্তু সম্মানের সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে তারা যে থাকবেন বয়স্ক মানুষরা সেটা নেই। তখন মনে হয়েছিল যদি একটা মডেল বৃদ্ধাশ্রম করা যায় যেখানে মানুষরা সম্মানের সঙ্গে থাকবে, তাদের আনন্দ করে থাকবে, তারা কিন্তু সাংসারিক জীবন থেকে যেহেতু বিচ্ছিন্ন থাকছে কিন্তু সেই অভাবটা যেন বোধ না করে, নিজেরা মনে করতে পারে তারা বাড়িতেই আছে, এই ধরনের পরিকল্পনাকে রূপায়ণ করার উদ্দেশ্যে এই বৃদ্ধাশ্রম আমার মার নামেই তৈরি, উর্মিলা বৃদ্ধাশ্রম। 2004-এ 15ই আগস্ট প্রথম একজন আবাসিক দিয়ে এই বৃদ্ধাশ্রমের সূচনা হয়। তারপরে একে একে আসেন বিভিন্ন মানুষ, স্বামী স্ত্রী আসেন, উইডো আসেন, ব্যাচেলার আসেন, এরকম সমস্ত পর্যায়ের মানুষ আসেন এবং আজ পর্যন্ত তারাই ঘর ভরিয়ে রেখেছেন। একটা আনন্দের কথা যে আমরা এখানে যে বৃদ্ধাশ্রম করেছি সেখানে এই আবাসিকদের দেখাশোনা করার জন্য যে মানুষজন তারা এই আশপাশেই থাকেন বলে তারাও এটাকে নিজেদের বাড়ি ভেবেই সেবা যত্ন নেন এবং তারাও খুব আনন্দ করে তাদের কাছে থাকে, কেউ দিদিমা কেউ মাসিমা, এইভাবেই সম্পর্ক যেন গড়ে ওঠে। একটা বিষয় আমরা সবাই জানি যে বৃদ্ধাশ্রম একটা অমানবিক দৃষ্টিভঙ্গি হিসেবে অনেক লোকের কাছে পৌঁছেছে, অর্থাৎ বয়স্ক হওয়ার ফলে তাদের দায়ভার কেউ নিতে চায় না, সেই জায়গায় তাদের একমাত্র ঠিকানা হয় বৃদ্ধ আবাস। এই বিষয়টাকে আপনাকে কতভাবে মানে পীড়া দেয় বিষয়? আমাদের কাছে যেটা এখনো পর্যন্ত ঘটেছে, রেখে দিয়ে গেছে ব্যবস্থাপনার মধ্যে একজনের ঘটনা এটা ঘটেছিল, তার স্বামী বিয়োগ হওয়ার পর তার কোনো সন্তানাদি ছিল না এবং যথারীতি খোঁজ নেয়নি, সেটা আমাদের এখানে আবাসিকরাই তার দেখাশোনা করা তার শেষকৃত্য পর্যন্ত তারাই করেছেন সবাই মিলে, এর বাইরে এটা হয়নি। কিন্তু যেটা হয়েছে সেটা বরঞ্চ যারা এসছে সাময়িকভাবে, মানে আমরা প্রথম যে ঘটনাটা ঘটেছিল এই শান্তিনিকেতনে একজন প্রফেসর তার স্ত্রীকে নিয়ে বিদেশে 15 দিনের জন্য যেতে বাধ্য হচ্ছিলেন, কিন্তু তার বয়স্ক মাকে কোথায় রাখবে এই নিয়ে সমস্যায় ছিল। তো ওনারা আমার কাছে খোঁজ নিতে আসেন যে যদি 15 দিনের জন্য আপনার কাছে রাখি সম্ভব কি না। তো আমাদের ঘর খালি ছিল, বললাম হ্যাঁ রাখুন, তিনি থাকলেন এখানে। তারা ফিরতে একটু দেরি হলো কিন্তু তিনি মুশকিল হলো, এর মধ্যে অসুস্থ হয়েছেন, তার যেটুকু সেবা যত্ন করার এখানেই হয়েছে। ফিরে যখন তারা এলেন তাকে নিতে, তিনি গেলেন না, বললেন না তোরা তো সেই বাইরে বাইরে যাবি, আমাকে একা থাকতে হয়, এখানে সবার সঙ্গে থাকবো, আমি এখানেই থাকবো। অর্থাৎ এই সমবয়স্কদের সঙ্গে থাকার যে আনন্দ সেই জায়গাটার জন্য এখন কিন্তু বৃদ্ধাশ্রমে যে মানুষরা আসছেন তারা দুটো জিনিস তাদের জীবনে ঘটছে বলে বেশি করে আসছেন, একটা নিরাপত্তাহীনতায় ভুগছেন যে কে দেখবে, আর দ্বিতীয় হচ্ছে সঙ্গী, কথা বলার সঙ্গী, এই দুটোকে বেস করেই তারা এখানে আসছেন। তো ধরুন এখানে আর্থিকভাবে একটা বিষয় থাকে, তার সাথে সাথে শারীরিক সুস্থতা, এটা একটা বয়সের পর শারীরিক সুস্থতা বজায় রাখতে বিভিন্ন রকম মেডিকেশনসের প্রয়োজন হয়, সেক্ষেত্রে এই আবাসে আপনারা কীভাবে তাদেরকে সাহায্য করে থাকেন? আমাদের এখানে যে মানুষরা থাকেন তারা আজকে ধরুন এই বৃদ্ধাশ্রমের বয়স 18 উত্তীর্ণ হলো, এই 18 বছর আগে যারা এসছে সেই রকম মানুষ আছেন, 17 বছর, 18 বছর, 15 বছর হয়ে গেছে, তারা যখন প্রথম দিকে কিছুটা
যোগ ব্যায়াম বা স্বাস্থ্যচর্চার ব্যাপারগুলো ভাবতেন, তার বেশিরভাগটা কিন্তু তারা হাঁটাহাঁটি করতেন, মর্নিং ওয়াক ইভিনিং ওয়াক এইভাবে চালাতেন। নির্দিষ্ট সময় মানে খাওয়ার সময়, বিশ্রাম, এইগুলো যদি ঠিক থাকে তাহলে শরীরের ক্ষতি কম হয়। এখানে এই যে এতদিন ধরে যারা আছেন, আমাদের যেটা অবজারভেশন, তারা কিন্তু সময় ধরে যে খাওয়াটা খাচ্ছেন সেটা নিজের বাড়িতে থাকলে সম্ভব হয় না, যে কোনো কারণেই হোক। কিন্তু এখানে সেইটা যেহেতু হচ্ছে, কী খাচ্ছেন বড় কথা নয়, সময়ে খাচ্ছেন, বিশ্রাম আছে, টেনশনের ব্যাপার নেই, বাড়ির খবর পাচ্ছেন, কিন্তু সেই খবরের সঙ্গে নিজেরা যুক্ত নন বলে টেনশনটা কম থাকছে। এইভাবে তারা ঠিক আছেন, খুব একটা শরীরের খারাপ অবস্থা হচ্ছে যে যোগব্যায়াম করছে না বা স্বাস্থ্যচর্চা করছে না বলে তা নয়, তারা সাময়িকভাবে ওই মর্নিং ওয়াক ইভিনিং ওয়াক এর মধ্যেই রাখেন নিজেদের, আর সেরকম প্রয়োজন যখন হয় আমরা ডাক্তারের পরামর্শ নিই, সেইভাবে তাদের সাহায্য করি। আবাসিকদের পাশে তার পরিবারের লোকজন সময় দেয় দেখেছেন? মানে এরকম ঘটনার আপনি কীভাবে ব্যাখ্যা করবেন যে এখানে রেখে যাওয়ার পরও তারা আর আসেন না বা তারা আসেন, মানে কোনটাকে আপনি প্রায়োরিটি দেবেন? আমরা যেটা করি, নতুন আবাসিক যখন আসেন আমরা তার ফ্যামিলির যারা আছে তাদের সঙ্গে যোগাযোগ রাখি এবং যোগাযোগ রেখেও চলি, যাতে আবাসিকের মনে এই সন্দেহটা না হয় যে আমাকে যেন বিচ্ছিন্ন করা হলো, অথবা তার ফ্যামিলির লোকরা যেন এটা না ভাবে দায়িত্ব শেষ হয়ে গেল, ফলে তাদের সঙ্গে যোগাযোগ থাকে এবং তারা আসেন, বিভিন্ন অকেশনে আসেন, থাকেন এখানে, সময় কাটান। আবার আবাসিকরাও তাদের কাছে যেয়ে মাঝে মাঝে সময় কাটান, কিন্তু যেটা আশ্চর্য ব্যাপার আমরা দেখেছি, বেশি দিন কিন্তু তারা ওদের কাছে যেয়ে আর থাকতে পারছেন না। এখানে থাকার জন্যে যে স্বাধীনতাটা ভোগ করেন সেই জায়গাটা বোধহয় নিজের পরিবারের সঙ্গে আর পান না বলেই হোক, যে কোনো কারণেই হোক, বলে গেছে 7 দিন আসবো না, 2 দিনের মাথায় বলছে আমি চললাম, বলে চলে আসেন এখানে। এটা আমাদের কাছে বলতে পারি একটা আনন্দের ব্যাপার যে আমরা তাদের মনের মধ্যে সেই জায়গাটা তৈরি করতে পেরেছি যে এটা তাদের কাছে একটা বাড়ি। তো মানে একটা বিষয় এখানে পরিষ্কার যে এখানে ভর্তি হওয়ার ক্ষেত্রে এখানে মানে রেজিস্ট্রেশন বা অ্যাডমিশন কীভাবে কতটা খরচা ইনভলভমেন্ট থাকে যদি একটু আমাদের অডিয়েন্সদের বলেন। দেখুন, আমাদের এইটা চালাতে হয় সম্পূর্ণ আবাসিকের যে পয়সা দেন তার উপরে, বাইরের কোনো সাহায্য এখানে নেই। এবার আমরা এই মুহূর্তে যেটা আছে সেটা হচ্ছে, একটা ঘর যদি কেউ নিতে চান, আবাসিক হতে চান, এবং সেটা যদি খালি থাকে তবে তাকে 3 লাখ টাকা সিকিউরিটি মানি জমা দিতে হয়, যেটা ফেরতযোগ্য বিনা সুদে। তিনি গত হলে তার নমিনি পাবেন, তিনি ছেড়ে চলে গেলে নিজে নেবেন। এরপরে যেটা থাকে যে তাদের এখানে আবাসিকরা যখন অ্যাডমিশন মানে আবাসিক হচ্ছেন তখন তাকে 10,000 টাকা দিতে হয়, কারণ তাদের টাকাতেই তাদের সমস্ত নতুন জিনিসপত্র দিই আমরা। তৃতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে মাসে মাসে দেওয়ার প্রশ্ন। আমরা দেখেছি মোটামুটি সুস্থভাবে একজন মানুষকে তার ডাক্তারি মতে খাওয়া দাওয়া সব কিছু দিয়ে করতে গেলে কিছুতেই 12,000-এর নিচে করা যাচ্ছে না বলে, তাদের হচ্ছে একজন যদি আবাসিক থাকেন তাহলে 12,000 প্লাস ইলেকট্রিসিটি, আর যদি স্বামীস্ত্রী থাকে 20,000 প্লাস ইলেকট্রিসিটি। এই হচ্ছে আমাদের এখানকার অর্থনৈতিক চিত্র। এরপরে যেটা থাকে সেটা হচ্ছে, অনেকে এখানে অসুস্থ থাকেন যাদের 24 ঘন্টা হয়তো একজন আয়াকে রাখতে হচ্ছে, সেই পয়সাটা তারাই দেন, তাদের থেকে দিতে হয়। আমরা সাধারণভাবে যে সেবা যত্ন করা, তাকে খাইয়ে দেওয়া পর্যন্ত আমাদের এখানে যারা কর্মী আছেন তারা করে দেন, মাছ বেছে পর্যন্ত খাইয়ে দেওয়া হয়, কিন্তু 24 ঘন্টার সার্ভিস দিতে পারেন না। যাদের বাথরুম পায়খানা সব কিছুই বিছানায় হচ্ছে তাদের জন্য তারা রাখেন, নিজেদের পয়সায় রাখেন। ধরুন এখানে সামাজিক দায়বদ্ধতার অনেকগুলো প্রশ্ন থাকে, কেউ কারোর জন্মদিন, কারোর বিবাহবার্ষিকী, এরকম কি কোনো ফ্যামিলি আসে যে এই আবাসিকদের সঙ্গে তারা সময় কাটায় এই বিশেষ দিনগুলোতে? হ্যাঁ, আমাদের কাছে এগুলো নতুন নতুন বিষয় হয়ে ওঠে। কীরকমভাবে না, এখন সব নিউক্লিয়াস ফ্যামিলি, দাদু দিদা ব্যাপারটা অনেকের জানেই না বাচ্চারা, তার সেই জন্যে তাদের বাবা মারা দাদু দিদাকে চেনানোর জন্যে জন্মদিন পালনের জন্যে বৃদ্ধাশ্রমে আসে। আমরাও সাদরে তাদের আহ্বান করি,
সেই দিনে খরচ তারা করছেন সব আবাসিকদের সঙ্গে তাকে মিশিয়ে একটা অনুষ্ঠান হয় এবং তারা কিন্তু সেটাকে খুব মনোগ্রাহী হয় এই বাচ্চাদের কাছে যে এতগুলো দাদু দিদাকে পেয়েছে বলে। এছাড়া জন্মদিন পালন হয়েছে, বিবাহ বার্ষিকী পালন হয়েছে। কেননা আজকাল আমার যেটা মনে হয়েছে যে সবাই এত নিঃসঙ্গতায় থাকছে, আনুষ্ঠানিকভাবে সবসময় পরিবারের লোককে পাচ্ছে না, সেখানে যদি এরকম কোনো প্রতিষ্ঠানে যাচ্ছে, অনেককে একসঙ্গে পায়, সময়টা ভালো কাটে।